প্রিয় বন্ধুরা, আমি মাসুদ পারভেজ। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি আজকে উপস্থিত আছি তিন মাথা ফ্লাইওভারের র্যাম্পের উত্তর পাশে। আমি এখন রংপুরের দিকে ক্যামেরাটা তাক করে আছি। প্রিয় বন্ধুরা, আমি এই বৃষ্টির দিনে হলেও আমি আসলাম। আমাকে অনেক বন্ধুরা তিন মাথা ফ্লাইওভারের কী অবস্থা সেটা অনেকেই জানতে চেয়েছেন, আমিও বলেছি দেখাবো। প্রিয় বন্ধুরা, কাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতেই বন্যা হবে বলে সবাই মনে করছে। দেখুন, এটা আরিওয়াল, আরিওয়ালটা একদম তারা নির্মাণ করেছে এবং রাস্তার সাথে যে সংযোগ দেখবেন এখানে ওখানে ঢালাই হয়েছে, ঢালাই হয়ে রাস্তার সাথে একদম এই র্যাম্পের সাথে ঠেকে দিয়েছে। বালি যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ বালি দিয়েছে। কাল থেকে বৃষ্টি হওয়াতে কোনো শ্রমিক আর এখানে নেই, আর তারা শ্রমিক এখান থেকে কমিয়েছে। আমি বৃষ্টির মধ্যেই আপনাদেরকে আজকে এটা দেখানোর সুযোগ পাবো, না হলে আমি অন্য প্রান্তে যাব, অন্যদিকে যাব। বন্ধুরা একটু দেখে নেবেন, প্যারাপেট ওয়ালটা হয়নি। দেখুন জায়গাটা করে রেখেছে, প্যারাপেট ওয়ালটার জায়গা করে রেখেছে। আমি উত্তর এবং দক্ষিণ এই ফ্লাইওভারের উত্তর পাশ থেকে আমি আস্তে আস্তে দক্ষিণ পাশ দিকে যাচ্ছি। আপনাদেরকে একটু একটু করে আমি দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি এখনও র্যাম্পের উপর আছি। র্যাম্প ধরে আরিওয়ালের উপর যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি এই বৃষ্টির মধ্যেও নেমে পড়েছি। আমার হাতে ছাতা আছে, একটা ব্যাগ আছে এবং ক্যামেরা, এবং তার সাথে ক্যামেরার সাথে যে লাঠি থাকে সেই লাঠি সহ। বন্ধুরা চলুন দেখি। প্রিয় বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে একদমই র্যাম এবং ফ্লাইওভারের যে জায়গা সেখানে আমি এসে পড়েছি। দেখছেন ওই যে একজন সিকিউরিটি গার্ড আছে, এখান থেকে কোনো লোহা রড এগুলো যেন চুরি না যায় সেজন্য উনি ওখানে বসে বসে কাজ করছেন, আমাকে এখনও দেখতে পাননি। কে বন্ধুরা, চলুন আমরা একটু উপরে উঠি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার। ঘন্টা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হতো আগে, এখনও হয়, এখনও যেহেতু কমপ্লিট হয়নি। এখানে একটি রেল লাইন আছে এবং তার একটি গেট আছে, যার জন্য এখানে প্রচণ্ড জ্যাম হয়। রাজশাহী, বরিশাল, খুলনা, এই ব্রিজ পার হয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, উত্তরবঙ্গ থেকে যদি কেউ যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা এই পথে যেতে চায়, তো তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ পার হয়ে ডান দিকে নাটোর রোড দিয়ে যেতে হবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার। এবং নওগাঁর দিকে যেতে হলে এই ফ্লাইওভারটি লাগবে। এটা বাদ দিয়ে উত্তরবঙ্গের ঢোকা কোনোমতেই যাবে না, এবং দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গের গাড়িগুলো দক্ষিণবঙ্গে যেতে হলে এই ফ্লাইওভারকে ক্রস করতে হবে। ফলে এখানে যে রেলগেটটি আছে সেই রেলগেট প্রায় সময় যথেষ্ট পরিমাণ জ্যাম হতো যখন ট্রেন যেত তখনও। প্রিয় বন্ধুরা, তখন তো আরও বেশি। তাছাড়াও
গাড়ি তো ইদানীকালে খুবই বেড়েছে, যার ফলে অত্যন্ত অত্যন্ত ভিড়ের জায়গা, কখনো 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এখানে জ্যাম লেগে থাকে। সেটা আবার সেই জ্যামের পরে গাড়িগুলোকে অন্যদিকে বাইপাস করে দিয়ে 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 এই জায়গাটাকে ঠিক করতে হয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 2টা ব্রিজ এখানে জোড়া লাগাবে, এই যে দেখছেন, সেটা তারা করবে। আপনারা যেমন পর্দায় দেখেছেন, 2টা ওয়াল 2 পাশে দিয়ে মাঝখানে উপর দিয়ে একটা কিছু জুড়ে দেওয়া। আচ্ছা, এখানে একটা এক্সপ্যানশন জয়েন্ট হবে, সেটা হয়নি যেহেতু কাজটা শেষ হয়নি। দেখুন, আমি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তার মানে এটা উত্তর দিকের ফ্লাইওভারের অংশ। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটুকু আছে, যেভাবে হয়ে আছে। এখানে কিউরিং করার ফলে এই যে আইলগুলো দেখতেছেন সেগুলো আর ফেলে দেয়নি, কিন্তু কিউরিংটা চমৎকার হয়েছে, উপরের সৌন্দর্যটা ফুটে উঠেছে। বন্ধুরা, আমি আস্তে আস্তে একদম 3 মাথা রেলগেট, যেখানে সেই 3 মাথা রেলগেটের সম্মুখে গিয়ে আমি আপনাদেরকে সেখানকার বাস্তব পরিস্থিতি দেখিয়ে এই ভিডিওটা শেষ করে দিব। আপনারা দেখে দেখবেন, আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে, বুঝতে পারবেন আর কতদিন লাগতে পারে এটা বাস্তবে। আমি অত্যন্ত সাবধানে দেখে দেখে যাচ্ছি, লোহার কুচি এবং তারপর বৃষ্টি সব কিছু মিলে এখানে একদম নিরিবিলি নিথর পরিবেশ। তারপরেও আমি মনে করি যে এই অবস্থাতেও আপনাদেরকে আমি এটা দেখাতে পারি। প্রিয় বন্ধুরা, চলুন, আমরা খুব কাছে এসে গেছি, খুবই কাছে এসে গেছি, এখান থেকেই আপনাদেরকে আমি দেখাতে পারবো। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন, 1 2 3 4 5 6 7 8, এটা ঠিক জয়েন্টের আগের যেখানে জয়েন্ট হবে। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন, এই যে গার্ডারগুলো নির্মাণ করা আছে, তার উপর ঢালাইটা করা নেই, এই ঢালাইটা করার পরে আরেকটি নির্মাণ করা আছে, সেটা ঢালাই করতে হবে, তারপরে এরকম গার্ডার একদম মাঝখানে যেখানে রেল গেট তার উপর দিয়ে নির্মাণ করতে হবে। ফলে আপনারা দক্ষিণাংশে যেরকম দেখেছেন যে শুধুমাত্র 1 অংশ গার্ডারের 6টি হয়েছে আর 2টি হলেই একদম সংযোগে হবে, কিন্তু এখানে সেরকম নয়। এখানে যদিও কাজটা আগে শুরু হয়েছিল এবং শেষ হওয়ার কথা ছিল আগেই, সেরকম হয়নি। এখানে তবে প্রস্তুত হয়েছে, গার্ডারগুলো নির্মাণ হয়েছে, উপরে শুধু একদম ডেস্ক ঢালাইটা দিবে, ডেস্ক ঢালাই দেওয়ার জন্য কিছু সময় লাগবে, এর পরেরটাও ডেস্ক ঢালাই দিবে, ওখানেও হয়েছে, শুধুমাত্র একটা গার্ডার হয়নি, এবং তারপরেই সংযোগ। আমি যদি দেখুন এই বৃষ্টির মধ্যে যে পিচ্ছুল এবং কোনো মানুষ নাই, আমি এইখানে গিয়ে যদি নিচে পড়ে যাই তাহলে একদম নির্ঘাত মারা যাব। ফলে আপনারাও সেটা চাইবেন না, আমি আর যাব না। আমি আপনাদেরকে এখান থেকে বর্ণনা দিয়ে বলে দিলাম এবং আমি নিচ থেকে ওই জায়গাটা একটু আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আপনারা বুঝবেন। প্রিয় বন্ধুরা, থাকবেন আমার সাথে। ডেস্ক ঢালাই যেখানে হয়নি সেই জায়গাটুকু দেখুন, কিন্তু গার্ডার বসেছে, এটাতেও একটা গার্ডার এদিকে শর্ট আছে, তারপরে রেল লাইনের অংশ। আমি একটু আপনাদের কারেক্টে গিয়ে গিয়ে দেখাবো। তাহলে আপনারা দেখলেন উত্তরাংশের এখানে ডেস্ক ঢালাটা হয়নি, তারপরে এটা আর একটা গার্ডার দেওয়ার পরে ডেস্ক ঢালাইটা হবে, এবং তারপরের অংশ হলো মেইন রেল লাইনের উপর যে
গার্ডার এবং ঢালাইটা হবে, তারপরেই রেল লাইনটা মোটামুটি, তারপরেই ফ্লাইওভারটা মোটামুটি হয়েছে বলে ধরা যাবে। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে এখানকার পরিস্থিতি, এটা উত্তরাংশ, এখানকার পরিস্থিতি হলো শাটারের জন্য পাইপ বসানো হয়েছে মাঝখানে রেল লাইন, এই যে দেখুন রেল লাইন, রেল লাইনের জন্য গ্যাপ রাখা হয়েছে যাতে করে এখানে ট্রেনটা চলাচল করতে পারে। এবং তারপরে দক্ষিণাংশেও অনেক বড় শাটারের জন্য পাইপগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো প্রায় শেষ। দেখুন এটা উপরেও শাটারের জন্য যে লাইনগুলো দেওয়ার কথা, যে লোহার পাতগুলো দেওয়ার কথা, সেটা অনেকটাই দেওয়া হয়েছে, এটাতে কিছুটা দেওয়া হয়েছে এবং অনেকটাই দেওয়া হয়নি প্রিয় বন্ধুরা। ফলে এখানকার এই গ্যাপটা পূরণ হয়ে গেলেই আমাদের এই সংযোগ হয়ে যাবে, এবং ডেস্ক ঢালাই কয়েকটা বাকি আছে, এখানে ডেস্ক ঢালাইটা দিতে হবে, তারপরে ডেস্ক ঢালাইটা দিতে হবে, তারপরে মোটামুটি সংযোগটা হয়ে যাবে টুকটাকি অন্যান্য কাজ ছাড়া। প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আস্তে আস্তে আজকে সব কিছু দেখালাম, এখানকার যে এখনকার যে কমতি বা এখন যেটা করা হবে সেটা আপনাদেরকে দেখালাম এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।